হ্যালো বিহস ওয়েলকাম কার্তা হু বিকেম বাড়াজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে জাস্টিন সান সো বিহ আজ আমি দেখাবো যে আপনাদেরকে র্যাবিটসের মানে আমাদের খরগোশগুলো আর বাচ্চা হলে আমরা কি করব তো প্রথমত আমাদের সবচেয়ে প্রথমে করণীয় যে দেখেন এখানে আমার মাদিটায় বাচ্চা দিছে তো আমি এখানে আমার ছেলেটাকে আলাদা করে রাখছি আলাদা করে রাখার কারণ হচ্ছে যদি আমি আবারও ওদের একসাথে দিই তো মনে করেন আবার মিটিং করবে তো এতে মাদিটা আবার প্রেগনেন্ট হয়ে যাবে এতে মনে করেন বাচ্চাকে দুধ খাওয়াবে না অবশ্যই বাচ্চাগুলো মারা যাবে সুবিজ আমি দেখাবো যে আমার দেখেন র্যাবিটে এখানে বাচ্চাগুলো দিছে তো আমি এখানে একটা উপরে একটা লাইট লাগাই দিয়েছি যাতে একটু ওরা টেম্পারেচারটি একটু ভালো থাকে বর্তমান ভালো শীত পড়ে সবিওয়ার্স দেখেন যে আমার আগের টিমের বাচ্চাগুলো প্রায় মোটামুটি সবগুলো বাচ্চায় বড় হয়েছে তো এ আলাদা করে রাখার জন্য কারণ এ বড় হওয়ার পর বাচ্চা দিছে তো আমি আপনাদেরকে আমার বাচ্চাগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এভিড় আমার র্যাবিডটা ছয়টা বাচ্চা দিছে সবিওয়ার্স বাচ্চা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এটাকে আলাদা করে রাখছি একটা বেড়া দিয়ে যাতে এখানে অন্য কিছু যাইতে না পারে আরস তো এখন নিও বাচ্চা হলে আপনারা কি করবেন বাচ্চা হলে সর্বতে একে ঠিকঠাক মতো পানি এবং খাবার এবং ঘাস প্রচুর পরিমাণে দিতে হবে কারণ ঘাস যদি আমরা প্রচুর পরিমাণে দিই এতে ওর দুধ বেশি হবে এবং ওর দুধে পুষ্টিকরও হবে এবং বাচ্চাগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে কিন্তু মনে রাখতে হবে আপনি র্যাবিটটা বাচ্চাগুলোর চোখ পড়ে রাখ পর্যন্ত ছেলেটাকে পাশে রাখবেন না তাহলে আর আবার মিটিং করবে আবার মিটিং করার পর আপনার মাদি খরগোশটা আবার প্রেগনেন্ট হয়ে যাবে এতে পরবর্তীতে অনেক সমস্যা হবে এই ছিল র্যাবিটের বাচ্চা নিয়ে কথা তো আর কিছু বলব না অবশ্য যতটুকু আমার ধারণা ছিল আমি বলে দিছি যে কি কি করণীয় তারপর আবার একবার বলে দিচ্ছি যে আপনারা কি কি করবেন যখন আপনার র্যাবিট বাচ্চা দেবে তখন ছেলেটাকে আলাদা সরিয়ে দিবেন যাতে আরবার মিটিং না করতে পারে মিটিং করলে আপনার মাদি খরগোশটা আবার প্রেগনেন্ট হয়ে যাবে এতে সমস্যা দেখা দিবে আর মাদিটাকে আলাদা আলাদাভাবে রাখবেন যাতে ওই ওর বাচ্চাগুলোকে ভালোভাবে কেয়ার নিতে পারে